নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সোমবার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সংবাদ স্কাই 18 বাংলা নিউজ। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। উন্নয়নের নিরিখে বিজেপির পাশে রয়েছেন জনগণ। বিজেপি সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের আওতাধীন অনেক সুবিধা ভোগ করেছেন হিতাধিকারীরা, যা পূর্বেই এতটা ছিল না। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফল প্রদর্শন করবে, ফের বিজেপি সরকার ক্ষমতা আসবে। করিমগঞ্জ জেলার 5টি সমষ্টি এবার বিজেপির অনুকূলে রয়েছে। আজ করিমগঞ্জে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে কার্যক্রমে এমনইভাবে মনের কথা ব্যক্ত করেন বিজেপি রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস। কর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সম্মেলনে বিজেপি করিমগঞ্জ নেতৃবৃন্দদের মধ্যে বিশ্বরূপ ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস, সুব্রত ভট্টাচার্য, কৃপানাথ মালা, ডক্টর রাজদীপ রায়, আশিস নাথ, অঞ্জনা রায়, দেবব্রত সাহা প্রমুখ সামিল ছিলেন। মানে ভোট আছে আমাদের, ভোট যদি থাকতো না তাহলে অলোক কথা ছিল, ভোট তো আমাদের আছে, সেটা আপনাদের রাষ্ট্রীয় পরিষদ সদস্য শ্রীমতী মন স্বর্ণকার মহোদয়াকে মঞ্চে এসে আসন গ্রহণ মহোদয়কে উত্তর দিয়ে বরণ করছেন। প্রদেশ বিজেপির সাধারণ প্রকাশ্য মহাশয় বরণ করবেন। প্রদেশ বিজেপির মুখপাত্র শ্রদ্ধা বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়কে। আর এই নয় খেলা শীতের ভিতরে এই উত্তর করিমগঞ্জ তখন ভারতীয় জনতা পার্টির দখলে ছিল, কিন্তু আজ কিছু বছর ধরে ভারতীয় জনতা পার্টি দখলে নেই। তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী দিন আমাদের সমগ্র বরাক ভিত্তিতে 15টি বিধানসভা রাখছে। ভারত মাতা কি হৃদয়তে বরাক, চেতনাতে ব্রহ্মপুত্র। আমরা উপলব্ধি করতে পারি যেহেতু যে নির্বাচন আসবে, এই নির্বাচনে সত্যিকার অর্থে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে উত্তর করিমগঞ্জের থেকে আমরা জয়ী করব। আপনারা যেভাবে ওয়ার্ক আমাদের এখানে হচ্ছে, আশা করি আমরা জিতবো, অনেক বেশি ভোটে জিতবো। কারণ দেখুন, আমি এমপি হয়েছি যখন এই নর্থ করিমগঞ্জে আমাদের লিড ছিল। আপনারা যেভাবে ওয়ার্ক করছেন ঘরে ঘরে গিয়ে, পৃষ্ঠা প্রমুখ আপনারা, একটা পৃষ্ঠা, এক পৃষ্ঠার মালিক আপনারা, এই পৃষ্ঠায় যতজন মানুষ আছে একটা একটা মানুষ পার্সোনালি আপনারা চিনেন এবং আপনারা জানেন যে কে কোনটায় ভোট দেয়। আমাদের সমগ্র আসামে এখন আমরা পৃষ্ঠা প্রমুখ সম্মেলন আমরা করেছি, আর আজকে আমরা করিমগঞ্জ উত্তর থেকে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন হচ্ছে। 3370 জন পৃষ্ঠা প্রমুখকে নিয়ে আজকে আগামী দিন কী কাজ করতে লাগবে না করতে লাগবে এই সম্পর্কে মার্গদর্শন দিচ্ছি। আর আমাদের যে দুটি স্ব রয়েছে, একটি হলো সফলতা এবং একটি হলো সক্রিয়তা। সক্রিয়তা হলো আমাদের দলের কার্যকর্তার সক্রিয়তা, এবং সফলতা হলো আমাদের অ্যাচিভমেন্ট অফ দ্য আসাম গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট। এই দুটি শোকে নিয়ে আমরা আগামী দিন ভারতীয় জনতা পার্টি প্লাস ইজিকাল টু 100+ নিশ্চিতভাবে আমরা পাবো, লাভ হবে। উজান আসামে 8টি করে সিট আমরা পাবো, কারণ সমগ্র উজান আসামের মানুষ বলেছে ইউডিএফ কংগ্রেসের যা মিত্রটা, অপবিত্র মিত্রটা, ঘৃণার দৃষ্টিতে দেখেছে ওনারা।
প্রায় উজান আসামের গোলাঘাট ছড়ুপুঠা নাজিরা তিতাবর মরিয়নি শিবসাগর ডুমডুমা এবং নাওবুসা কনস্টিটিউন্সি আগামী দিন ও উজান আসামের মানুষ আমাদেরকে আশীর্বাদ দেবে ও আত্মী করে শীত ভারতীয় জনতা পার্টির দখলে আসবে। পরপারে চলে গেলেন বদরপুর সমষ্টির তিনবারের বিধায়ক জামালউদ্দিন আহমেদ। মঙ্গলবার গভীর রাতে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 66 বছর। অনেকদিন ধরে বৃক্ষজনিত রোগে ভুগেছিলেন বিধায়কজন। এদিকে বিধায়কজনের মৃত্যু সংবাদ শুনে শোকস্তব্ধ হয়ে পড়েন শুভাকাঙ্ক্ষীরা। মৃতদেহ বাসভবন থেকে করিমগঞ্জ কংগ্রেস ভবনের সামনে নিয়ে আনা হয়। শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা কংগ্রেস সভাপতি সতু রায়, কার্যকরী সভাপতি বিশ্ব ঘোষ, মুখপাত্র শাহাদত আহমেদ চৌধুরী প্রমুখ। চারিটা পনেরত জানাজা অনুষ্ঠিত হব। লই যাওয়ার টাইমত আমি জেলা কংগ্রেস অফিসত তেওঁক আমি শেষবারের মতো আমি তাতে জেলা কংগ্রেস অফিসত আমি কংগ্রেস কর্মীয়ে শ্রদ্ধা জানাম। এতিয়া তেওঁ সব গুণমুগ্ধ পরিবারের মানুষ সব ইয়াতে আহিছে, দুঃখ খাইছে, তাক শেষবারের কারণে এটা এবার চাবর কারণে শেষ শ্রদ্ধা জানাবর কারণে ইয়াতে আমি ঘরত দুঃখ খাইছে। তো কেইবারে বিধায়ক আছিল? তেওঁ 2001ত তেওঁ তৃণমূল কংগ্রেসের পর প্রথম ফার্স্ট টাইম বিধায়ক হয়েছিল। তারপর 2006ত হারিয়েছে কংগ্রেসের টিকিটে। তারপর 2011ত আর 2016ত কংগ্রেসের পর বিধায়ক হয়েছে। এ যেন অযৌক্তিক ফরমান, মানতে পারছেন না সচেতন মহল। করিমগঞ্জ সদরস্থিত আদালত সমূহ বর্তমানে প্রায় 3 কিলোমিটার দূরবর্তী ভারত বাংলা সীমান্ত চাঁদশিকোনায় স্থানান্তরের বিরুদ্ধে কামান দাগালে করিমগঞ্জের বুদ্ধিজীবী মহল। শহরের কালীবাড়ি রোডস্থিত জেলা বার লাইব্রেরিতে নাগরিক সভা আয়োজনের পর আজ জেলা শাসকের কার্যালয়ে সংলগ্ন জেলা বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে নাগরিক সভা আয়োজন করা হয়। নাগরিক সভায় সরকারের হঠকারী সিদ্ধান্ত কেউ মেনে নিতে পারছেন না। প্রতিরোধে আন্দোলনে নামার আহ্বান জানানো হয়। আইনজীবীদের অন্ধকার রেখে আদালতগুলি জেলা সদর থেকে এমনই জায়গায় স্থানান্তর করা হচ্ছে যা আইনজীবীদের জন্য অনুকূল পরিবেশ নয়, নিরাপত্তাহীনতায় ভুগতে হবে তাদের। আমাদের এই চলমান আন্দোলনের প্রতিরোধ কিভাবে হয়েছে? জেলা প্রশাসন আমাদের আইনজীবীদের চলমান আন্দোলনের গতিরুদ্ধ করেছেন। জেলা প্রশাসন থেকে আমাদের আইনজীবী বারকে যখন জমি হস্তান্তর
প্রক্রিয়া চলছিল। এখান থেকে মাত্র 12 কিলোমিটার দূর ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং, যেটা কালীগঞ্জে স্থাপিত হয়েছিল, যেটা সংগ্রাম করে সেখানে স্থাপিত হয়েছিল এবং সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আমি ছিলাম। করিমগঞ্জ শহরটি সেই 12 কিলোমিটার দূর পর্যন্ত প্রসারিত হয়েছে। আমরা যারা বলি বা যারা বলেন তারা অনেক সময় এই কথাটা ভুলে যান যে বিচার ব্যবস্থার স্বচ্ছতা সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে আইনজীবীদের স্বাচ্ছন্দ্যের ব্যাপারটি। কোর্টে দাঁড়িয়ে আদালতে দাঁড়িয়ে একজন আইনজীবী যদি স্বাচ্ছন্দ্য অনুভব না করেন তাহলে বিচার প্রার্থী যারা মক্কেল যারা তাদের প্রতি সুবিচার করতে পারবেন না। আমি দেখেছি বর্ষার সময়ে ওই বাড়ি আতিকুল বাড়ি সাহেব ওই বাড়ির সভাপতি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ভর্তি চলছে, আসন সংখ্যা সীমিত। 2021-22 শিক্ষাবর্ষের জন্য করিমগঞ্জ শহরের হলিমুন রেসিডেন্সিয়াল ইংলিশ স্কুলে ভর্তি চলছে। সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত, সম্পূর্ণ ইসলামিক ভাবধারায় পরিচালিত আবাসিক এই স্কুলে হোস্টেলের ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে অভিভাবকরা ফ্যামিলি কোয়ার্টারও নিতে পারবেন। শহরের যে কোনো স্কুলের ছাত্র ভর্তি হতে পারবেন। যোগাযোগ 9954133082। এক ব্যক্তির পলায়ন ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। মঙ্গলবার রাত বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে নীলামবাজার এলাকা। 200+ জনগণ ঘেরাও করে নীলামবাজার থানা, পাশাপাশি 2 ঘন্টা ধরে অবরোধ করে 6 নম্বর জাতীয় সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নীলামবাজারে এসে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, DSP সহ পুলিশের বিশাল দল। ড্রাগস সংক্রান্ত জড়িত থাকার অভিযোগে কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি কবির আহমেদকে পুলিশ আটক করলে পরবর্তীতে সে পলাইয়া যায় পুলিশের হাত থেকে। প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ উল্লেখ করেন, নির্বাচন আসলে কবির আহমেদকে গ্রেপ্তারের কথা মনে পড়ে পুলিশের, এ যেন আজব ঘটনা। নিশ্চয় পলিটিক্যাল ইনভলভমেন্ট আমি সকলে জানো, পাতারগান্ধী চলি আছে, পাতারগান্ধীত কোনো জাস্টিস নাই।
কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান কবির আহমেদ মহাশয়ক আগতীয়াকে একটু নোটিশ নিদিয়াকে হঠাৎ উঠাই লই আছে উঠাই থানার পাটাকান্দিত মানুষ পাটাকান্দিত উচরতে ধরেছে কিন্তু তার থানার লই নোযাকে এই মানুষজন লই আছে চেয়ারম্যানক লই আছে যেখানে মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয় তেক লই আছে বারিগাম এটা আউটপোস্টত আর সবতকে আচরিত কথা এই মানুষজনক আনি কিন্তু এপিসোড আছে কি মানুষজন পলাই গেল এটা পাটাকান্দি রাইজে আজি আজি গোটেই মাইনরিটি মানুষ আমার 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 আম ব্যক্তি কংগ্রেসের কেদারত হটাই পাইছে গোটেই করিমগঞ্জের পর আছে সুধি আছে যে আমার মানুষজন কত গল গাড়ি আছে ড্রাইভার আছে মানুষজন বিচারি পাওয়া নাই আর পুলিশ প্রশাসন ধরেছে ঠিক আছে ভালো তোমালোক যদি নিয়মমতে ধরেছা তো থান পাব লাগেছে মানুষজন মানুষটু আছে না নাই না মারিলে না আমি একই না জানো সেই কারণে এই প্রতিবাদ সাব্যস্ত করে আছে গোটেই করিমগঞ্জের বাকি মানুষ আর খুব বেয়া কথা প্রশাসন আজি কত গেছে আমি নিজেও না জানো আজি মানুষজন এরেস্ট করার পিছন আমি পলাই গেছি বলে কোয়ার থানার পর এই প্রায় নয় বছর পর খেতাব চিনিয়ে আনতে সক্ষম হলো করিমগঞ্জ প্লেস ক্লাব স্ট্রাইকার্স। শিলচর ডিএসএ মাঠে আয়োজিত মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতায় হাইলাকান্দি মিডিয়া গ্রুপকে হারিয়ে খেতাব অর্জন করে করিমগঞ্জ মিডিয়া গ্রুপ। এদিকে খেতাব অর্জনে অতিশয় আনন্দিত হয়ে বিজয়ীদের উষ্ণ সংবর্ধনা দিল করিমগঞ্জ বাক্স। কার্যক্রম আয়োজন হয় আবর্ত ভবনে। অনুষ্ঠানে করিমগঞ্জের উপায়ুক্ত আনবামুতান এমপি, পুলিশ সুপার মায়াঙ্ক কুমার, বিশিষ্ট সমাজসেবী অমরেশ রায়, এআইইউডিএফ সভাপতি আজিজুর রহমান তালুকদার, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দে পুরকাস্ত, সহচরী চেয়ারম্যান সুব্রত দেব, প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ, নববার্তা প্রসঙ্গ সম্পাদক হবিবুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয়ীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পদক বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। उसमें जीत के आया उसके लिए आपको तो हमारे तरफ से मुबारक है एंड हमें आप सुनने भी आया था हमारा इस बार डीएसए का जो हमारा प्रेसिडेंट साहब जो वो स्पॉन्सर किया सुन के अच्छा लगा और आगे भी जाके पूरा जो इसका बढ़िया लेवल है और उनका फीडबैक भी मिलता रहता है। मैं बधाई देना चाहता हूँ कि हम लोग करीमगंज का नाम रोशन किए हैं, बराक वैली का जो एक टूर्नामेंट है क्रिकेट टूर्नामेंट उसमें आप लोग जीत कर आए हैं और करीमगंज का नाम रोशन किए हैं, उसके लिए आप लोग को बहुत बहुत बधाई। और जैसा कि अभी सुनने में मिला सभी लोगों से कि काफ़ी एक चैलेंजिंग और स्ट्रगल का आप लोग সেই দিনে এই অনুষ্ঠানটার আয়োজন করেছে বাক্স। প্রেস ক্লাব করিমগঞ্জ বহুদিন ধরে বহু ক্রুজ দূরে বহু ব্যয় করি আমি সবচেয়ে আনন্দিত ব্যক্তি, কারণ নয় বছর ধরে ওরা আমাকে বলছে যে আপনি আসুন শিলচরে আসুন শিলচরে আসুন। আমি বলেছিলাম ওদেরকে আমি যেদিন যাব ট্রফিটা নিয়ে আসবো। নয় বছর ধরে আর যাওয়া হয়নি, আমরা স্পন্সর করেছি নব তথাপি আমরা করিমগঞ্জবাসী আমরা সহযোগিতা করি, এবারে দশ হাজার সহযোগিতা করেছি, কেউ পাঁচ হাজার করেছে, কেউ দুই হাজার করেছে। তো এবার হচ্ছে গিয়ে আমি মনে করি যে যেহেতু এই টিম করিমগঞ্জ থেকে পাঠানো হয় সেহেতু করিমগঞ্জের তরফ থেকে আজকে বাক্স ক্রিকেট টুর্নামেন্টে বরাক ভ্যালি যেটা হয়েছিল সেটাতে আমরা করিমগঞ্জ বিজয়ী হয়েছি। একজন করিমগঞ্জবাসী হিসাবে আমি নিজে অনেক খুশি। আজকে প্রতিবার আমাদের সমস্যার সম্মুখীন একটাই হয় যেটা হলো আর্থিক সমস্যা। বিগত তিন বছর থেকে তিন বছর যেরকম হয়েছিল তার থেকে এবার সবচেয়ে বেশি কঠিন সমস্যা। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।
বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ।